তার হামলা চালানোর বিয়ে বিয়েবাড়িতে এক আতঙ্কের সৃষ্টি হয় তিনি প্রতিবাদ করলে রিটন ও শিবম তার পুত্র রোহিত পাল ও তার উপর হামলা চালায় বলে অভিযোগ তোলেন রামকৃষ্ণ পাল এদিকে বিয়েবাড়ির কর্তা কৃষ্ণ দে বলেন দুষ্কৃতীদের এ ধরনের অপকর্মে বিয়েবাড়ির আনন্দ মাটি হয়ে যায় তিনি বলেন দুষ্কৃতীদের হামলায় আতঙ্কিত অতিথিরা প্রাণ ভয়ে পালিয়ে যান ঘটনাটির উপযুক্ত তদন্ত করে রিটন পাল ও শিবম পালের বিরুদ্ধে করা পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন রামকৃষ্ণ পাল কৃষ্ণ দেহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা জনগণ বলেন আগে অনেক অপরাধমূলক কাজকর্ম করেছে রিটন পাল ও শিবাম পাল তাদের একের পর এক দাদাগিরিতে এলাকার জনগণ প্রচন্ড অসহায় বোধ করছেন শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট ভয়েস অ্যা এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র মাঝিয়াল আপনার দাদা কিতাব দুঃখের ব্যাপার সেই দিন অধিবেশনের দিন সকালবেলা ধরে ভদ্রভাবে আমরা পাঁচ ছয়জনে বুঝলাম যে বা মাটিটা না আমরা প্যান্ডেলের যেগুলা কাজ পর্দাগুলা নষ্ট হয়ে যা তুমি আজকে কালকের দিন বাদে পরশু দিন থেকে তুমি দিনেরই এইতে টানবায় সে তখন আমাদেরকে বলছে যে আমি মাটি টানব কার হিম্মত আছে পাঁচটা পর্যন্ত টান এরপরে তিনটার সময় হে গাড়িটা বন্ধ করছে আর কোনো মাত হইছে না তাহলে কোনো রাগানিত মাত হইছে না সে সন্ধ্যা পরে মদ ওবার খাইয়া আইয়া সেইরা বিয়া বাড়ির ডুকিয়া সেরিয়া গেইটর মুখো আইয়া আমারে খুঁজাইতেছে হ্যাঁ এরপরে আমার ছেলে আমারে গালাগালি করতেছে বাদ তুলিয়া আমার ছেলের প্রতিবাদ করতে ছেলেরা ইয়ে বশকেশ মারিয়ে দিছে একদম ঠোঁট বেরিয়া তখন গিয়া মানে বিয়াবাড়ির সব বাড়িয়েছে আমরা বিয়াবাড়ির মেইন গার্জিয়ান যে কৃষ্ণ দে তাইনও বাড়িয়েছে বাড়ি সে আমিও দৌড়িয়া গেছি যাওয়ার পরে আমার নাখামুখে শুরু করছে তখন আমরা আর জানো সেই আমরাও তারে দৌড়িয়া মানে ইয়ে করছি হ্যাঁ অতটুকুই আমরা বক্তব্য আমরা দুঃখের ব্যাপার আমরা অধিবাসর দিন মানুষ আসিল প্রায় দেড়শো দুইশো মানুষ এটা খানিদানি সব বিনাশ হয়েছে মেহলুক এরা সবাই ভয়ে পুরুষ মেহলুক সব রাত্রে দশ এগারোটায় বাগিয়েছে যে যেকার সমস্ত রাত্রের প্রোগ্রাম এই যে দশ এগারোটার সময় সব মানুষ বাগিছে বিয়াবাড়ি তো অনেক ক্ষতিগ্রস্ত এটা নিয়ে বিয়াবাড়ির গার্জিয়ানরা বোধ খানতেছে দুঃখ ভাবতেছে স্যার ওইটাই আমাদের বক্তব্য আর কি সে মার্শেল লিটন পাল এবং শুভন পাল ছোট ভাই শুভন পাল বাড়িগুলি বাড়ি ওই পানিবাড়ি কালীবাড়ি রোড আমাদের বাড়ি মন্দিরের অপোজিট সাইডে কেসু দিস কেস তো বাধ্য ইয়ে গেলাম আর কি আমরা ব্লিডিং চলে আর খানে ও থানা দেখটার যদি না জানে থানায় আমরা দুষবো আপনারা এই ঘটনা হয়েছে আমরা জানাইল না ও ও আমরা বাধ্য হইয়া গেছি গিয়া সেটা একটা অ্যাফেয়ার এও আমরা ভয়ে

আইয়াও বাবার পেটের দিকে গাঁদতে লাইত আসলো জিনিসটা এরপরে এখানে অনেক মানুষ দাঁড়ানি আসলো গিয়া ডেগারটা তার হাত থেকে কাড়াকাড়ি করিয়া মানুষে লইছে লোয়ার পরে হাতে ডান্ডা আসলো ডান্ডাটা দিয়া বাবার মা মাথার জখম করতে আসিল এইখানে কন্যার বাই দৌড় মারিয়ে গেছে যাওয়ার পরে খাকু কাকু কইয়া এখানে মাথাতে আদ দিছে আত দেওয়ার পরে ওই যেটা বাড়ি পড়তো আসলো বাবার মাথাতে ওই বাড়িটা পড়ছে তার হাতে ঠিক আছে তারপরে কি মানে সবে টানা টানা করে এখন অতজন বহু মানুষ আসছিলো তারা আমরা ওদিকে আনি নিছে তো সাতটা সময় আই আমার ডাকিয়া লোক জামাই ডাকিয়াল নার পরে ওলা আইছে আওয়ার পরে ওই তো গিয়া তার বাবা লোক কেটে গালি উলি করিয়া হেরে মারি দিছে একটা সব মানে চেষ্টা করছোনালি তো খারাপ কেটাকি করে মাইর এটা তো মাইর কথা ঠিক আছে কিন্তু স্যার অতজন মানুষজন আমি আনিয়া আমার তো একটা ইজ সম্মান আছে মানে

अपना विशाल लगे हां विशाल तो, उची तो है। उसी विशाल चाहिए उचित शास्त्री से